हाय फ्रेंड्स, वेलकम टू आहारे बाहारे। तो चलो आज के आबार एकटा ईटिंग शो होच्छे आर की की खाच्छी देखे नाओ। आज के सान्डे किन्तु खूब स्पेशल कोनो मेनू नय, खूब सिम्पल मेनू। तबे स्पेशल बोलते एकटा जिनिसई आछे देखाच्छी तोमादेर। आर भातटा देखे बुझते पारछो एकदम धोआ बेरोच्छे, बोझा जाच्छे एकदम धोआ बेरोच्छे। देखो गरम भात नामिये निये चले एसेछि। आच्छा एखाने आछे पालং शाकेर घंट, एटा आलू बड़ी शिम बेगुन दिये करा होयेछे। আর এখানে আছে আমার সব থেকে ফেভারিট জিনিস, কি বলো তো তোমরা দেখে বুঝতে পারলে? এটা হচ্ছে বেগুন পোড়া। আর এখানে আছে ডিমের ঝোল, কিন্তু ডিমটা হচ্ছে আজকে হাঁসের ডিম, দেখতে পাচ্ছ তো? চলো এবার আমি খাওয়াটা শুরু করব। তো প্রথমে খাচ্ছি আগে পালং শাকের ঘন্ট দিয়ে, ঘন্ট এবার খাবো আমার সব থেকে ফেভারিট আইটেম বেগুন পোড়া। বেগুন পোড়া খেতে আমি দারুণ ভালোবাসি। কাঁচা পেঁয়াজ দিয়ে, ধনে পাতা, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, ও আর গরম ভাতে তো কথাই হবে না। দারুন। এই বেগুন পোড়া রুটি দিয়ে, মুড়ি দিয়ে, ভাত দিয়ে, সব কিছু দিয়েই ভালো লাগে। এইটুকু থাকে, এটা আবার লাস্টে খাবো। তো এবার খাচ্ছি ডিম দিয়ে। এটা হচ্ছে হাঁসের ডিম,
আর সেই হাঁসের ডিম রান্না করলে সেই মাংসের ঝোলের মতো বড় বড় আলু তাই দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে। এই দেখো, দেখতে পাচ্ছ না ভালো করে, এই দেখো দেখতে পাচ্ছ, এই হাঁসের ডিম খেতে কিন্তু আমি ভালোবাসি, আমি ডিম খেতে ভালোবাসি না কিন্তু হাঁসের ডিম খেতে ভালোবাসি। আর এখানে আরেকটা ডিম দেখতে পাচ্ছ, এটা কিন্তু হাঁসের না, এটা কিন্তু পোলট্রির ডিম। দুটো হাঁসের ডিম একসঙ্গে কখনোই খাবো না, কারণ দুটো হাঁসের ডিম খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকর, তো একটা পোলট্রির ডিম। এইবার এই বেগুন পোড়াটুকু দিয়ে খেয়ে আমি খাওয়া শেষ করবো। তো চলো, আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, আর মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে বেগুন পোড়া খেতে কার কার ভালো লাগে, কাদের কাদের ভালো লাগে। তো চলো, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে, আনন্দে থাকবে। তো চলো, আজকের মতো টাটা।